সিহাব ভাইয়ের মনের আশা আল্লাহ পূরণ করেছে, অবশেষে কাবা শরীফে গিয়ে হাজির হয়েছে, অবশেষে কাবা শরীফে গিয়ে হাজির হয়েছে। সিহাব ভাইয়ের মনের আশা আল্লাহ পূরণ করেছে, অবশেষে কাবা শরীফে গিয়ে হাজির হয়েছে, অবশেষে কাবা শরীফে গিয়ে হাজির হয়েছে, ভারত থেকে যখন ভাইজান পাকিস্তানে গিয়েছে, চার মাস ধরে বর্ডারেতে পুলিশ আটকে দিয়েছে, ভারত থেকে যখন ভাইজান পাকিস্তানে গিয়েছে, চার মাস ধরে বর্ডারেতে পুলিশ আটকে দিয়েছে, পাসপোর্ট ফের সংশোধন করে ছাড়া যখন পেয়েছে, ইরাক ইরান হয়ে নবীর দেশে কদম রেখেছে, দেশে কদম রেখেছে, আরব দেশে গিয়ে তিনি লাইভ দিয়ে কয়েছে, অবশেষে কাবা শরীফে গিয়ে হাজির হয়েছে, অবশেষে কাবা শরীফে গিয়ে হাজির হয়েছে, শরীফে গিয়ে হাজির হয়েছে। 2023 সালের হজ যখন এবার হলো শুরু, লাখো লাখো হাজির ভিতর সিহাব ভাই সে হলো গুরু, 2023 সালের হজ যখন এবার হলো শুরু, লাখো লাখো হাজির ভিতর সিহাব ভাই সে হলো গুরু, সিহাব ভাই সে হলো গুরু, ইতিহাসের পাতায় তাহার নামটি উঠে গিয়েছে, ইতিহাসের পাতায় তাহার নামটি উঠে গিয়েছে, পায়ে হেঁটে কাবা শরীফে গিয়ে হাজির হয়েছে, পায়ে হেঁটে কাবা শরীফে গিয়ে হাজির হয়েছে। সিহাব ভাইয়ের মনের আশা আল্লাহ পূরণ করেছে, সিহাব ভাইয়ের মনের আশা আল্লাহ পূরণ করেছে, অবশেষে কাবা শরীফে গিয়ে হাজির হয়েছে, অবশেষে কাবা শরীফে গিয়ে হাজির হয়েছে, অবশেষে কাবা শরীফে গিয়ে হাজির হয়েছে, অবশেষে কাবা শরীফে গিয়ে হাজির হয়েছে।